দেখুন বন্ধুরা, এটা ফুলকপির পাতা বাটা, তেলটা গরম হতে বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু মিষ্টি দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে দেবো। পুরোটা দেখাতে পারিনি বন্ধুরা, কিছু মনে করবেন না। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। আমি নুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, দু কোয়া রসুন দিয়ে বেটে নিয়েছিলাম মিক্সিতে, ছিলেও বাটা যায়। নামিয়ে নেব, এবার হয়ে গেছে এটা। দেখুন কি সুন্দর হয়ে গেছে, শুকনো শুকনো। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন শুকনো শুকনো হয়ে গেছে একদম। দেখুন এইভাবে আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগবে। ফুলকপির পাতা বাটা, কচি কচি ফুলকপির পাতা বাটা, স্বাদ মতন মিষ্টি দিয়েছি, আপনারা আপনাদের মতন দিয়ে খাবেন, ঝাল মিষ্টি আপনাদের মতন দিয়ে খাবেন। এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।